ইসলামী ব্যাংক গর্বিত এরকম বিশ লক্ষ বাংলাদেশি উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোটি গ্রাহকের ব্যাংক বাংলা টেলিভিশন বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন বারো আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের উত্তর দিগন্তে অবস্থিত পটিকছড়ি উপজেলার লেলাং ইউপির গোপালঘাটা গ্রামের মাটিতে সাহিত আছেন অলিকুল সম্রাট সুলতানুল আউলিয়া হজরত শাহ সৈয়দ মাওলানা হাদিউদ্দিন শাহ প্রকাশ হাদিবাদশাহ আউলিয়া ষোলোশো তিরানব্বই সালের সাতই অক্টোবর লাহোর আমিরাবাদস্থ নবীবংশের এক সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কুতুবুল আউলিয়া সৈয়দ আমির উদ্দিন শাহ রহমতুল্লাহ এবং তার মাতার নাম সৈয়দ জোলেখার রহমতুল্লাহ তারা উভয়ে বংশধারা হজরত না ইমাম জয়নুল আবদিন সাথে সম্পৃক্ত তিনি চার তরিকার খেলাপথ প্রাপ্ত হয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা সফর করেন অবশেষে সতেরোশো সালে সপরিবারে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মধ্যস্থলে তার নামে খ্যাত শাহানগর গ্রামে বসতি স্থাপন করেন সেখানে তিনি সতেরোশো সালে বাইশে ফেব্রুয়ারি ইন্তেকাল করেন এই মহান অলিকুল সম্রাট সুলতানুল আউলিয়ার জীবনকর্ম একাত্তর বাংলা টিভির সামনে তুলে ধরেন তার অষ্টম বংশধর শহীদুল আলম শাহ আল হাদি আমরা এখন কথা বলছি চট্টগ্রাম জেলার ফরিচ্ছুর উপজেলার তেরো নং লালাং হাদিনগর দরবার শরীফের মহান অলিয়া কামেল সুলতানুল আউলিয়া হজরত মৌলানা সৈয়দ হাদি উদ্দিন শাহ প্রকাশ হাদিবাদশাহ অলিয়া রহমতুল্লাহের পুত্র বংশীয় সাজার দ্বারার বাহিকতায় অষ্টম নসলি ওয়ারিস হাদিদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক হজরতুল আল্লাহ সৈয়দ মোহাম্মদ সৈয়দুল্লাহ আল হাদি আল হাদির সাথে অবশ্য ওনার আরেকটি পরিচিতি আছে একাধারে তিনি শিক্ষক ছিলেন খতিব লেখক অনুবাদক বিশেষ করে তিনি একজন আন্তর্জাতিক সম্পন্ন বক্তা বটে এখন আমরা ওনার সাথে কথা বলছি আপনি এই মাজারের সম্পর্কে আপনাদের এই মাজার শরীফ সম্পর্কে আমাদেরকে একটু জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মহান রব্বুল আলমের দরবারে সুখরী আদায় করছি আমি সর্বপ্রথম একত্তর বাংলা টিভিকে আমি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের মাধ্যমে আমরা আমাদের এই মহান উলিয়া কামকে আমরা তুলে ধরতে পারছি আসলে মহান উলিয়া একাম সম্পর্কে অনেকে জানেন না যেহেতু মিডিয়ার মাধ্যমে তেমন আমরা প্রচার করতে পারিনি আজকে আপনারা এসেছেন একত্তর বাংলা টিভি থেকে আমরা আপনাদেরকে এই দরবারে আমি একজন সাজান হিসেবে আমি জানাচ্ছি এই দরবারে যিনি হজরত হাজি বা রহমতুল্লাহ তিনি আসলে এসছেন পাকিস্তান লাহোর থেকে তিনি উনিশশো উনিশশো সতেরোশো সতেরত আট্পান্ন আটান্ন খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার পড়িপুরি অন্তর্গত এই শাহনগর নামক বর্তমান যে গ্রামটি আছে এই গ্রামে সে তিনি বসি স্থাপন করেছেন উনার নামে শাহনগর গ্রাম এবং এই বাড়ি শাহনগরের মধ্যস্থলে যে বাড়িটি রয়েছে এই বাড়িকে বলা হয় শাহ সৈয়দ শামাইতুল ফকির শাহ রহমতোল্ল্লার বাড়ি আমরা হলাম হাজিবাজ সল্লীর রহমতুল্লাহ থেকে শুরু করে আমরা হচ্ছে বর্তমান অষ্টম পুরুষ আমাদের ছেলেরা নবম পুরুষ অর্থাৎ আদিবাসলি রহমতুল্লাহ এবং উনার পুত্র হজরত সৈয়দ কুতুবুলিয়া শাহ শাহরমতুল্লাহ উন পুত্র ওসিদ ওসান আলী শাহ রহমতুল্লাই উনুর পুত্র আকবর আল সহমতুল্লাহ উনুর পুত্র মতিউল্লাহ শাহরমতুল্ল্লাহ উন পুত্র মুফতি আজম আল্লামা মুগুলাম সহমতুল্লাই উন পুত্র আব্দুল মাউদ শাহ রহমতুল্লাহ উনুর পুত্র আমার কামাল উদ্দিন শাহ জাকর হোসেন শাহ আমি শহীদুল আলম শাহ আমার ভাই সারিউদ্দিন শাহ এবং চুলতান উলিয়া হজৰ মৰণা ছৈদ হাদিদ্দিন হাদী বাছলী ৰহমতুল্লাই একটি পুরানো উর্দু ভাষার উপর একটি তার এই জীবনীর উপরে তার লিখিত ওনার নাতির লিখিত একটি রেসালা রয়েছে এটাকে বলা হয় সাভানে হায়াতে সুলতান উলিয়া এটার অবলম্বনে আমার হুজুর মরানা শাহজু সৈইদ আব্দুলতুল্লাহ এ বেতুল আসিয়া ওনার জীবনী গ্রন্থটি লেখেছেন এই বইটির বুমুকে লেখেছেন নারায়ণগঞ্জের দেরাজ রাজস জনাব সৈয়দ আবুল মুসাহ এবং এখানে অভিমত দিয়েছেন বর্তমান বাংলাদেশের ইমাম আলু সুন ইস্যু শ্রেষ্ঠ আলমদিন আল্লাহ ইসলাম হাসি শাহিবলামজুল আলী আমরা ওনার বংশধর হিসেবে আমাদের যে ডুবেনপত্র রয়েছে আমরা দেখতেছি আমাদের এই যে এই যে খতিয়ান আপনারা দেখছেন সাংবাদিক সাহেব এই খতিয়ানের মধ্যে আমাদের সিএস বি এ আর এস বিএস খতিয়ানের মধ্যে আমরা দেখতে পাই আমরা ওনার এই ওনার যে স্থাবর স্থাবর সম্পত্তি রয়েছে ওই সম্পত্তিগুলি আমরা কি মালিক বর্তমান মাদার সহিবের সামনে যে দুটি পুকুর রয়েছে ওই পুকুরের মালিক আমরা ওনার দেখা যাওয়া জমি জমির মালিক আমরা এবং সর্ববিশেষ করে ওনার হাতের এই যে আসামবারক এটা এই আসাম ওবারকটি এবং তসবিম বারকটি ওনার কেরাম উৎপণ্যদ এটা আমরা প্রত্যেক সম ধারাবাহিকভাবে আমরা ওয়ারি সূত্র আমরা এটাকে এটাকে প্রাপ্ত হয়েছি এটা সম্পর্কে আপনারা যদি জানতে চান আমাদের ফরি শুরিমাল সাহেব ভাইস প্রিন্সিপাল আল্লামা তফিকুল আল সাহেবের আব্বা মরহু মর্লা হজর শাহ সুফি মুফতি আবুল রসাদ সাহেব রহমতুল্লাহ উনি বলেছেন এই আশা দোয়া পানি পান করেই উমরাও তেপিয়াল আল কাদি নাকি দুনিয়ার মধ্যে ওনার মায়ের পেট থেকে প্রসব হয়েছেন ওনার মা কষ্ট হয়েছিলেন এই আশা দোয়া পানি পান করে এবং এই আশা দোয়াটি পানি পান করে অনেকেই বিমার থেকে সুস্থ হচ্ছেন পাচ্ছেন এটা আমরা ওই বংশানুক্রম আমরা প্রাপ্ত হই আমরা বর্তমানে অষ্টম পুরুষ আগামী নয় ফাল্গুন একুশ ফেব্রুয়ারি মঙ্গলবার ওনার ওরশ শরীফ আপনারা ওই ওরশ আপনারা আপনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছেন আমি একত্র বাংলা টিভিকে আমার স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ এদেশের মুক্তিকামী মানুষ একত্রের যেহেতু একত্রের সাথে আমাদের মুক্তিযুদ্ধের সাথে একটি কি সম্পর্ক রয়েছে সেই জন্য এই একত্রের বাংলা টিভিটি সেদিকে আমার মনে হয় অর্থবহ গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে আমি মরকবা জানাচ্ছি আপনাদের এই মহানরীকে তুলে ধরার জন্য উনি হচ্ছেন আমাদের পূর্বপুরুষ আমরা উনুরায় বংশধর আগামী মঙ্গলবার ওনার অরস্যইভাবে অরস্যভাবে আপনাদেরকে আসার জন্য আমি মোরাকবাদ জানাচ্ছি আমার পাশে রয়েছেন আমার বাতিজা আমার অত শাহদা সৈয়দ মেহাজদ্দিন শাহ আমার ভাই অলি প্রেমিক এ দরবারের উনি ইত্যাকাঙ্ক্ষী আর এ দরবারে বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা করে থাকি একটি হচ্ছে নয় ফাল্গুন একুশ ফেব্রুয়ারি সুলতান আলির ওর্বর শরীফ একটি হচ্ছে চৌঠা জানুয়ারি একুশ পুষ আমার বাহুদুরের ওর্বর শরীফ এবং এগারো বারো তেরো মোহরম ব্যাপী এখানে সদেকালা মাহফিল করি এবং প্রতি মাসের তেরো তারিখ আমরা এখানে মাসিক ফাতেহা এবং জিকির মাহফিল করি এবং আমরা রবিলাউল মাসের জন্য মিলবি করি আমাদের এই দরবারটি হচ্ছে বার্ষিক রয়েছেন ইসলামিক কমপ্লেক্স রয়েছে আমাদের এই দরবারটি মানে ইসলামিক কমপ্লেক্স ইসলামী ধারায় আমরা এখানে বাপ করা তুলে ধরেছি আজকে যে ওলিক আমদেরকে নিয়ে বিভিন্ন দরবারকে নিয়ে যে প্রবণটা চলছে এই যে কিছুদিন পূর্বে যে বাকি সম্পর্কে যে কথাবার্তা রয়েছে আমরা এদের মূল্য প্রেরণ করতে চাই এদের মুখে সুন্মোচন করতে চাই সব থেকে উল্লি মাধ্যমে এ দরবার থেকে হাফেজ করণ হচ্ছে এ দরবারে এ তিমারা রয়েছে আমাদের রিসেন্টলি আমরা এ তিমহারা রেজিস্ট্রেশন পেয়েছি আপনাদের করতে এটা আপনাদেরকে সুখের অপর আমরা জানাতে পারছি বিশেষ করে আমাদের তেলঙ্গাং আলমীর পরিষদের সাবেক চেয়ারম্যান কুতুবুদ্দিন মুহুরি এবং বিশেষ করে আমাদের বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি যিনি আলহাস নাজিব্দুল মুরি আর উনারে ছোট ভাই জসীম উদ্দিন মুরি উনারা এই দরবার আমাকে প্রথমে ডুবেতে নিয়ে গেছিলেন এই ধারাবাহিকতায় আজকে এই দরবারের ডেভেলপ উন্নতি হচ্ছে আর বিশেষ করে আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব যিনি আছেন তিনিও এই দরবারের প্রতি জানাব শাহীদ সর্ব আলম চৌধুরী শাহীন এই দরবারের প্রতি তিনিও মোহাম্মদ রাখেন ভালোবাসা রাখেন আমাদেরকে এলাকাবাসী শাহ সাহেব রাখেন আমার আব্বার নাম সৈয়দ আবদুল মাহুদ শাহ আমার দাদার নাম মুফতি সৈয়দ মকবুল আহমদ শাহ আমার দাদার বাবার নাম মলোনা শাহ উনার বাবার নাম সৈয়দ আকবর শাহ ওনার বাবার নাম সৈয়দ হোসেন আলী শাহ উনার বাবার নাম কুতুবুল কতুবুলিয়া সৈয়দ শাহাই শাহ উনার বাবার নাম হজরত শাহজুয় সৈয়দ মৌনা হাদিউদ্দিন হাদিবাহ শাহদুল্লাই উনার দরবারকে মানে কেন্দ্র করে এখানে আমাদের সমস্ত এই প্রতিষ্ঠানগুলি গঠিত যেমন শাহাদিয়া মাহবুদিয়া সুনিয়া মাদ্রাসা শাহাদিয়া মাহবুদিয়া মুসলিম এতিমখানা শাহাদিয়া মাউদিয়া ইসলামিক কমপ্লেক্স লাইব্রেরি তারপরে মসজিদ জামে মসজিদ এগুলো করেছেন তো আমি আপনাদেরকে দাওয়া জানাচ্ছি এবং একত্রর বাংলা টিভির মাধ্যমে আমি যারা দূর থেকে কাছ থেকে যারা শুনছেন দেখছেন তাদেরকে আমি দাবাদ জানাচ্ছি এই অলিখা আপনি দরবারে আসবেন আপনারা চট্টগ্রাম থেকে অর্থাৎ চট্টগ্রাম অক্সিজেন থেকে আপনারা ফরিশী বিবিরহাট বাজার বিবিরহাট বাজার থেকে সোজা পূর্ব দিকে কর্ণপুলি সাবাঙ্গা রোডে পাঁচ কিলোমিটার দূরত্বে মাদাসবির গেট দেখা যাবে আপনাদের আসছি আর যদি দক্ষিণ দিকে আসতে চান নাজিরহাট থেকে সোজা মেজবানা রোড দিয়ে আপনারা সন্ন্যাসঘাট থেকে দরবারে আসতে পারবেন আমি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ সামিক সবাইকে পরিশেষে তিনি একাত্তর বাংলা টিভির সফলতা কামনা করেন এবং আগামী একুশে ফেব্রুয়ারি হাদি বাচ্চা আউলিয়া রহমতুল্লাহ এর দুশো উনচল্লিশতম পবিত্র ওরস মোবারকে সকলকে দিনী দাওয়াত করেন পটিকছড়ি থেকে এম আলমগীর নিশানের ফাটানো তথ্যে এবং মোহাম্মদ সেলিমের ক্যামেরায় একাত্তর বাংলা নিউজ ডেস্ক